দর্শক আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা আছি আজকে সাতচল্লিশ নং ওয়ার্ডে আমরা কথা বলবো আওয়ামী তরুণ নেতা জনাব আমিনুল ইসলাম সেলিম ভাইয়ের কাছে ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসন্ন নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সাতচল্লিশ নং ওয়ার্ড থেকে আপনি কাকে আসলে ব্যক্তিগতভাবে সমর্থন করছেন বা আসলে সাপোর্ট করছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ উত্তরা টিভিকে আমাকে প্রশ্ন করার জন্য আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস আমি সর্বপ্রথমে স্মরণ করব বাঙালির রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করব জাতীয় চার নেতাকে আমি স্মরণ করব আজকের এই দিনে যারা ভাষার জন্য শহীদ হয়েছেন আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অত্র সাতচল্লিশ নং ওয়ার্ড থেকে যারা কাউন্সিলর নির্বাচন করছে কাকে সমর্থন দিচ্ছি আসলে ব্যাপারটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এই সাতচল্লিশ নম্বর ওয়ার্ড একটি ঢাকা সিটির মধ্যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড সবচেয়ে বেশি জনসংখ্যা এখানে তো এই ওয়ার্ডের জন্য একজন ভালো লোকের খুবই প্রয়োজন অত্র এলাকায় আমি মনে করি জন মতলেব মিয়া এই এলাকার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন আমরা জনাব মোতালিব মিয়ার নেতৃত্বে এই এলাকা থেকে মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম আর বাকি যেই সমস্যাগুলো রয়েছে আমরা আশা করব মোতালিব মিয়াকে জয়যুক্ত করতে পারলে এই এলাকাকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত করব তার মাধ্যমে আমরা এলাকায় অনেক রাস্তাঘাটের উন্নয়ন করেছি তিনি মাটিও মানুষের নেতা তিনি একজন সৎ মানুষ আপনারা দেখবেন দীর্ঘ সাত বৎসর তিনি কান আদর্শ ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন আমরা দেখেছি তার ভিতরে শুধু জনসেবাটাই আমরা দেখেছি তিনি টাকা পয়সার অর্থ সম্পদের লোভ করেননি কারণ তার বাড়ি সেই তার প্রত্যেক সূত্রে যেই বাড়ির পেয়েছেন সেই বাড়িটি আছে তিনি বাড়ি গাড়ি করার চিন্তা করেননি তিনি জনগণের সেবা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দল মত নির্বিশেষে আমরা মনে করি তিনি খুব ভালো মানুষ সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে তার প্রতীক হচ্ছে মার্কা আমি আশা করবো এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে আঠাশ তারিখে আঠাশে ফেব্রুয়ারিতে বিপুল বোর্ডে জয়যুক্ত করবেন এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এলাকাবাসী জনাব মোতালেব মিয়াকে বোর্ডে জয়যুক্ত করব এবং জননেত্রী শেখ হাসিনার রাস্তাবাজন ঢাকা আঠারো আসনের নেত্রী মাটির নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী অ্যাডভোকেট শাহারা নেতৃত্বে আমরা অত্র এলাকাকে একটি আধুনিক মডেল হিসেবে গড়ে তুলব এই মোতালিম মিয়ার মাধ্যমে উনি দীর্ঘদিন যাবৎ জনগণের সাথে সম্পৃক্ত থেকে অত্র এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত তিনি অনেক কাজ করেছেন এলাকায় আপনার ঈদগাহ মাঠ পানির পাম্প রাস্তা ড্রেনেজ ব্যবস্থা সহ অনেক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন এবং অনেক কাজ বাকি রয়েছে আমি ওনার সাথে পাড়া মহল্লায় বাড়ি প্রতিটি বাড়িতে রাস্তাঘাটে আমি দেখেছি ওনার সাথে চলেছি যে ওনার দলমত নির্বিশেষে ব্যাপক সমর্থন রয়েছে এটা ছিল আপনার ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের বাজেট ছিল কম বাজেট ছিল ছোট এই ছোট বাজেট দিয়ে এত বড় প্রকল্পের কাজ সম্ভব ছিল না যেহেতু এখন সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে কাউন্সিলর হতে যাচ্ছে তো কাউন্সিলর হওয়ার পর এখানে বাজেট থাকবে বড় তা আমরা আশা করব। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা যদি জুরি মার্কেটকে জয়যুক্ত করতে পারি তাহলে তার মাধ্যমে এলাকার জলবদ্ধতা দূর করে এইখানে আমরা সুন্দর একটি আধুনিক মডেল টাউন হিসেবে জনগণকে উপহার দিতে পারবো বা আমরা পাব এ আশাবাদ আমি ব্যক্ত করি তাই এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আগামী আঠাশে ফেব্রুয়ারি ডাকোত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নং ওয়ার্ডে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছি জনাব মিয়াকে জুরি মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ ধন্যবাদ সেলিম ভাই আমরা আজকে কথা বললাম তরুণ নেতা আমলিকের জনাব আমিনুল ইসলাম সেলিম ভাই সাথে যিনি সাতচল্লিশ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং ভোটার লোক ভালো এই লিগে তারা জনগণ এলাকার জনগণ তার পাশে আছে মুরব্বীরা আছে এলাকার লোক আছে মুরব্বী খুবই ভালো তার কাছে কোনো মিথ্যা কথা বাটপারি সিটারি এই এই ধরনের তার কোনো ই নাই ওনার দর্শম আমরা বাড়ি বাড়ি ঘুরতেছি শতভাগ আমরা আশাবাদী উনি জয় হবে আমরা আব্দুল মোতালিক আমার প্রতীকটা হলো ঝুরি মার্কা আর ওয়ার্ড নম্বর হলো সাতচল্লিশ আমি জনগণের পিছিয়ে আছি কারণ জনগণ আমাকে ইনশাল্লাহ ভোট দিবে জনগণ আমার খুব আমার পক্ষে ভালো কাজ করতেছে ভালো সারা আছে এই জনগণের প্রতি আমার আত্মবিশ্বাস আছে কারণ দুই হাজার এগারো সালে বারোই জনে আমাকে জনগণ আঠারো জন ক্যান্ডিডেটের মধ্যে আমার জয়যুক্ত করছিল আর এখন তো আছে আটজন তো এই আটজনের মধ্যে ইনশাল্লাহ আমাকে জয়যুক্ত করবো জনগণের প্রতি আমার এই বিশ্বাস আছে এই আত্মবিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ আমি যদি জনগণের ভোটে কাউন্সিলার হয়ে ইনশাল্লাহ আমি সর্বপ্রথম মাদক নিয়ে কাজ করবো রাস্তাঘাট ডেন এগুলো করব। আমি খেলার মাঠ করবো একটা স্বাস্থ্যসেবা করব কারণ খেলার মাঠ যদি থাকে তাহলে ছেলেরা নষ্ট হবে না একটা পার্কও করব খেলার মাঠের সাথে একটা পার্কও থাকবে ইনশাআল্লাহ এগুলো আমার আশা আর কি একটা হাই স্কুল করব আমার এই পঞ্চাশ হাজার বোর্ডের মধ্যে একটা হাই স্কুল নেই তো আমার একটা হাই স্কুল করার ইনশাল্লাহ খুব ইচ্ছা জন জনগণেরও এটা চাওয়া এটা করবো ইনশাআল্লাহ আমি আমি জনগণের কাছে ভোট প্রার্থনা করতেছি সাতচল্লিশ নম্বর মার্কায় এই ওয়ার্ডে জুড়ি মার্কায় ভোট দিবেন আমি আপনাদের যদি জয়যুক্ত করেন আপনার আমাদেরকে কাউন্সিলর বানান আমি আপনাদের পাশে আসিলাম পাশে থাকবো ইনশাল্লাহ